আসসালামু আলাইকুম, জানিয়ে দিচ্ছি সুনামগুলো পরে বিস্তারিত। মানবাধিকার লঙ্ঘনে বিএনপি রেকর্ড করেছে বলছে উবাইদুল কাদের। এরপর জানিয়ে দিব 14 দলীয় জোটের আসন ভাগাভাগি এখনো চূড়ান্ত হয়নি। রাশিয়ার ইসরায়েল বিরোধী অবস্থানে অসন্তুষ্ট হয়েছে বলছে পুতিনকে নেতানিয়াহু। জানা গেল নির্বাচন পর্যবেক্ষণ করবে ভারত, জাপান ও আইসিইউ আরব লীগ। প্রতিমন্ত্রী জাকির হোসেনের নির্দেশে ঘুষের টাকা ফেরত। সবশেষে জানিয়ে দিব জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অকার্যকর হয়ে পড়েছে বলছে জাতিসংঘের মহাসচিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংবাদ শোনার পাশাপাশি একটি লাইক করে দিন এবং আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না। মানবাধিকার লঙ্ঘনে বিএনপি রেকর্ড করেছে বলছে উবাইদুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী উবাইদুল কাদের বলেছেন, মানবাধিকার লঙ্ঘনে বিএনপি এমন রেকর্ড করেছে যার নজির সমসাময়িক বিশ্বে নেই। এদেশে মানবাধিকার লঙ্ঘনে বিএনপির যে ঘৃণ্য জঘন্য নিকৃষ্টতম নজির স্থাপন করেছে তা বিশ্বের কোথাও নেই। বিশ্বের সব রেকর্ড তারা ভঙ্গ করেছেন, এ কথা আমরা স্পষ্টভাবে বলতে চাই। তাদের মুখে মানবাধিকারের কথা শোভা পায় না। রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। উবাইদুল কাদের বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আমলে দেশে যেভাবে দুর্নীতি হয়েছে, মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, তাতে আমাদের তাদের লজ্জা করে না। আজ তারা বলেন আওয়ামী লীগ সরকার মানবাধিকার লঙ্ঘনে প্রথম, অথচ 2001 থেকে 2006 সালে ক্ষমতায় থাকতে তারা আওয়ামী লীগের 21,000 নেতা কর্মীকে হত্যা করেছেন। সেতু মন্ত্রী বলেন, মানবাধিকার লুণ্ঠিত হচ্ছে যাদের হাতে, তারাই মানবাধিকার নিয়ে বেশি সোচ্চার। তবে আন্তর্জাতিকভাবে আমরা দেখলাম যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা 13টি দেশের 90 জনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন, এর মধ্যে বাংলাদেশ নেই। তিনি বলেন, গতানুগতিক কর্মসূচি, অবরোধ, হরতাল, এটা বিএনপির ব্যর্থ আন্দোলনের ফল। তাদের কথা শুনলে মনে হয় বিশ্ব মোরালের শুল এজেন্ট। 14 দলীয় জোটের আসন ভাগাভাগি এখনো চূড়ান্ত হয়নি। 14 দলীয় জোটের আসন ভাগাভাগি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু। শনিবার রাতে আওয়ামী লীগের সঙ্গে 14 দলীয় জোটের বৈঠক শেষে তিনি এসব কথা জানান। ইনু বলেন, 14 দলীয় জোটের সমন্বয়ক আমির হোসেন আমুর সভাপতিত্বে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের উপস্থিতিতে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা সমালোচনা করছি, আলোচনা করছি। 14 দলীয় জোট একসঙ্গে নির্বাচন করবে। জোটের যারা প্রার্থী হবেন তারা নৌকা প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করবেন। আসন বণ্টনের বিষয়টি এখনও বিবেচনা করছেন। আজকে আওয়ামী লীগের পক্ষ থেকে আসন বণ্টনের বিষয়টি চূড়ান্ত করা সম্ভব হয়নি। তারা আরও 2-1 দিন সময় চেয়েছেন। 2-1 দিনের মধ্যে চূড়ান্ত করলে জোটের প্রার্থীদের তালিকা আমরা দেশবাসীকে জানাতে পারব। রাজনৈতিকভাবে 14 দল একসঙ্গে আছে, একসঙ্গে নির্বাচন করবে। তিনি আরও বলেন, জোটের প্রার্থীদের তালিকা এখনও চূড়ান্ত করতে পারেনি আওয়ামী লীগ। কোনো দলের কে প্রার্থী হবেন, কোন দল থেকে কে আসনে আসবেন, সেই তালিকা এখনও চূড়ান্ত হয়নি। আওয়ামী লীগের সঙ্গে জোটগত আসনগুলো ছাড়া বাকি আসন উন্মুক্ত থাকবে। প্রতিটি দল তাদের প্রতীকে নির্বাচন করবে। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আজকে বিষয়টি আলোচনা হয়েছে, সেটি হচ্ছে সিট সমঝোতা। তারা বলে আলোচনা করবে, আমার কাছে মনে হয়েছে তারা এখনও প্রস্তুত করতে পারেনি। আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির উপদেষ্টা পরিষদের সদস্য এবং 14 দলীয় জোটের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু এবং দলটির সাধারণ সম্পাদক উবাইদুল কাদের। এছাড়া আরও আছেন সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হল আলম হানিফ, আফম বাহাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। রাতে 9টার দিকে সভাস্থল ত্যাগ করেন নাসিম। রাশিয়ার ইসরায়েল বিরোধী অবস্থানে অসন্তুষ্ট হয়েছে বলছে পুতিনকে নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন। এ সময় তিনি জাতিসংঘে মস্কোর ইসরায়েল বিরোধী অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন খবর রাইটার্সের। ইসরায়েলের বিবৃতিতে জানিয়ে গাজায় যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবকে সমর্থন করেছে রাশিয়া, যেটাতে শুক্রবার ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। পুতিনের সঙ্গে কথা বলার সময় নেতানিয়াহু ইরানের সঙ্গে রাশিয়ার বিপজ্জনক সহযোগিতার জোরালো নিন্দা জানিয়েছেন। ক্রেমলিন বলছে, রাশিয়া বেসামরিক নাগরিকদের দুর্ভোগ কমাতে ও সংঘাত নিরসনে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিচ্ছে প্রস্তুত। ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, ভ্লাদিমির পুতিন সব ধরনের সন্ত্রাসবাদকে প্রত্যাখ্যান ও নিন্দা করার নীতিগত অবস্থান পূর্ণ ব্যক্ত করেছেন। একই সঙ্গে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সন্ত্রাসী হুমকি মোকাবেলা করলে তা বেসামরিক জনগণকে ঘোরতর পরিণতির দিকে নিয়ে যায় না।
জানা গেল নির্বাচন পর্যবেক্ষণ করবে ভারত, জাপান ও আইসিইউ আরব লীগ। দ্বাদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করবে ভারত, ফিলিস্তিন, জাপান ও আইসিইউ আরব লীগের প্রতিনিধিরা আসছেন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন এ তথ্য নিশ্চিত করেছেন, তবে যুক্তরাষ্ট্র এখনও এ বিষয়ে নিশ্চিত করে বলেনি কিছু। তিনি জানান, ভারত, ফিলিস্তিন ও আইসি জাপান, ভারত থেকে তিনজন আসবে, ফিলিস্তিন থেকে ৬ জন, আর জাপানের ক্ষেত্রে যেটা শুনেছি ১৬ জন। এছাড়া ও আইসি ও আরব লীগ কয়েকজন আসবে, এই তথ্যটা আমাদের কাছে নেই। এর আগে নির্বাচন পর্যবেক্ষণে ব্যক্তি পর্যায়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ৩০-৩২ সাংবাদিক ও আফ্রিকান ইলেকটোরাল ইউনিয়নের ১১ জন, সাউথ এশিয়ান ডেভেলপমেন্ট ফোরামের ৫ জন, ইউরোপীয় ইউনিয়ন ৪ জন, এনডিআইউ এর ৫-৬ জনের আবেদনের কথা জানিয়েছে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। প্রতিমন্ত্রী জাকির হোসেনের নির্দেশে ঘুষের টাকা ফেরত। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের কথা বলে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৭ জনের কাছ থেকে নেওয়া ৯ লাখ টাকা ফেরত দেওয়া হয়েছে। রোববার রাজধানীর মিল্টু রোডে ডিবি কার্যালয়ে মন্ত্রীর এক ঘনিষ্ঠ ভুক্তভোগী আবু সুফিয়ানের কাছে টাকা ফেরত দেন বলে জানা গেছে। প্রতিমন্ত্রী জাকির হোসেন কুড়িগ্রাম ৪ আসনের সংসদ সদস্য, তার গাড়ি চালক ও এক ভাগনের ওই টাকা নিয়েছিলেন বলে অভিযোগ করছেন ভুক্তভোগীরা। এ ব্যাপারে প্রতিমন্ত্রী জাকির হোসেন জানান, কয়েকজন ব্যক্তি চাকরি দেওয়ার কথা বলে তার নামে চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়েছিলেন, তবে বিষয়টি জানতেন না। পরে জানতে পেরে একজনকে সবার টাকা দিতে ফিরিয়ে দিতে দায়িত্ব দেন তিনি। টাকা ফেরত পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন ভুক্তভোগী আবু সুফিয়ান। তিনি বলেন, আজ রোববার প্রতিমন্ত্রীর একজন প্রতিনিধি ডিবি কার্যালয়ে টাকা এসে ফেরত দিয়েছেন। তিনি আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেওয়ার কথা বলে মন্ত্রী গাড়ি চালক ও এক ভাগ্নে টাকা নিয়েছিলেন। আমি ৭ জন চাকরি প্রার্থীর কাছ থেকে ৯.৫ লাখ টাকা তুলে তাদের দিয়েছিলাম। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অকার্যকর হয়ে পড়েছে বলছে জাতিসংঘের মহাসচিব। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনি গুতেরেস বলছেন, সদস্যদের মধ্যে ঐক্যমতের অভাবে নিরাপত্তা পরিষদ অকার্যকর হয়ে পড়েছে। এ কারণে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাত নিয়ে সমাধানে পৌঁছানো যাচ্ছে না। রোববার কাতারে দোহা ফোরামে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদের তোলা প্রস্তাব ব্যর্থ হওয়ার দুঃখ প্রকাশ করেছেন গুতেরেস। এ ব্যর্থতার জন্য তিনি পরিষদের সদস্যদের মধ্যে বিভক্তির নিন্দা জানিয়েছে। জানা গেছে, শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব তোলা হয়েছিল। পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৩ সদস্যই প্রস্তাব সমর্থন জানিয়েছিল, তবে স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্রের ভোটের কারণে শেষ পর্যন্ত তা সফল হতে পারেনি। এই পরিপ্রেক্ষিতে দোহাই গুতেরেস বলেন, নিরাপত্তা পরিষদের সদস্যদের ভূকৌশলগত বিভক্তির কারণে পরিষদ প্রকাশগ্রস্ত হয়ে পড়েছে। এ কারণে ফিলিস্তিনের বিষয় সমাধানে পৌঁছানো যাচ্ছে না। এতে জাতিসংঘের বিশ্বাসযোগ্যতা ব্যাপকভাবে ক্ষতি হচ্ছে।